নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নুডলস পকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করব। নুডলস পকোড়া করার জন্য এখানে আমি 2 কাপ গরম জল করে নিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। আমি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, আমি এগুলো একটু ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে প্লেন নুডলসেও এটা তৈরি করতে পারেন। এবার এটা একটু হতে দিতে হবে, ফুটতে দিতে হবে। এটা জাল আসা অবধি আমি একটু ওয়েট করব। দেখুন নুডলসটা জাল হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা টেনে গেছে, পুরো জলটাই আমাকে টানাতে হবে। কিন্তু এই অবস্থায় আমি ইনস্ট্যান্ট নুডলস মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার জলটা পুরো টানিয়ে নিতে হবে, তাহলেই আমার নুডলসটা তৈরি হয়ে যাবে। এবার নুডলসটা তৈরি হয়ে যাওয়ার পর এটা আমি একদম ঠান্ডা করতে দেব, তারপরে আমি পরের পর্যায়ে যাব। দেখুন নুডলসটা আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ইনগ্রিয়েন্টসগুলো দেবো এতে। প্রথমে আমি এতে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন, আমি এখানে 1খানাই ডিম দিয়েছি। ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি বলে আমি নুন বেশি দেব না, শুধু ডিমটার জন্য খুব সামান্য নুন দিলাম। এক ছিপির মতো সোয়া সস দিয়ে দিলাম। টমেটো কেচাপও আমি 1 চামচের মতোই দিলাম। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিলাম, 1টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো গোলমরিচ দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি, কিন্তু কর্নফ্লাওয়ারটা বুঝে দেবেন, অতিরিক্তই প্রথমে দিয়ে দেবেন না, আস্তে আস্তে দেবেন। এবার এটা আমাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, বেশি এটাকে হাত দিয়ে মাখবেন না, তাহলে পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করবে। খুব হালকা হাতেই এটা মাখবেন। এইভাবে পুরোটা মেখে নিতে হবে। কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব, ছোট ছোট করে আমি ভাজব, যাতে ভেতর অবধি ভাজাটা হয়। একসাথে আমি 6টা করে ভেজে নিচ্ছি, এর চেয়ে বেশি দেবো না, তাহলে উল্টোতে আমার অসুবিধা হবে। দেখুন পকোড়াগুলো লালচে রং এসে গেছে, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এই দেখুন পকোড়াগুলো এইরকম দেখতে হবে।
আমার পকোড়াগুলো একদম তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার নুডলস পকোড়া একদম তৈরি হয়ে গেছে। আজকে আমি এটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনারা এটা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের সাথে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না, আমার সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আগামী দিনে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। নমস্কার।